তারক মেহত কা উল্টা চশমা ধারাবাহিকে জেঠালাল চরিত্রে অভিনয় করে এখন ঘরে ঘরে পরিচিত অভিনেতা দিলীপ যোশী। এবার তার বাড়িতে অস্ত্রধারী দুষ্কৃতকারীদের হামলার হুমকি। এমনই এক হুমকির ফোন আসে অভিনেতার কাছে। একেবারে 25 জন দুষ্কৃতকারী নাকি ঘিরে ফেলে সেই অভিনেতার বাড়ি। সেই খবর পৌঁছে নাগপুর পুলিশের কাছে। কয়েকদিন আগেই বোমাতঙ্কের খবর যায় অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র বাড়িতে। এবার সেই তালিকায় যোগ হলেন অভিনেতা দিলীপ যোশী। সূত্রের খবর অনুসারে নাগপুর কন্ট্রোল রুমে এক ব্যক্তির ফোন আসে এবং ওই ব্যক্তি বলেন 25 জন বন্দুক ও অস্ত্র হাতে দিলীপ যোশীর শিবাজি পার্কের বাড়ি ঘিরে ফেলেছে। পুলিশের অনুমান, অভিনেতা দিলীপ যোশীর কাছে যে হুমকির ফোন আসে সেই একই ব্যক্তি অমিতাভ বচ্চন ও ধর্মেন্দ্র বাড়িতে বোমাতঙ্কের খবর দেন। শুধু বোমাতঙ্কের খবর দিয়ে ক্ষান্ত হননি সেই ব্যক্তি। ফোনে তিনি জানান 25 জন আগ্নেয়াস্ত্রধারী মুম্বাইয়ের দাদরে এক সন্ত্রাসীবাদী হামলা চালাতে চলেছেন এবং সেই তথ্যের ভিত্তিতে জুহু, ভিলে পার্লে ও গমদেবী এলাকার সতর্ক পুলিশ। এই ঘটনার কয়েকদিনের মধ্যে দিলীপ যোশীর বাড়িতে হুমকির ঘটনায় নড়েচড়ে বসেছে পুলিশ। জানা যাচ্ছে দিল্লির একটি সিম কার্ড থেকে এই ফোন আসছে, অ্যাপের সাহায্যে ফোন কল করা হচ্ছে। আপাতত অনুসন্ধান চলছে ফোনের ওপারে থাকা ব্যক্তির খোঁজে। এই ঘটনায় তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।